হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আজকে যে ম্যাচ হয়ে গেল এটিকে মোহনবাগান এবং চেন্নাইয়ের এফসির মধ্যে, সেই ম্যাচেরই ম্যাচ রিভিউ নিয়ে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো পুরো ম্যাচের আপডেট পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে সল্টলেক স্টেডিয়ামে এটিকে মোহনবাগান মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ের এফসির। তো বন্ধুরা, প্রথমে যদি স্টার্টিং লাইন আপের কথায় আসি, এটিকে মোহনবাগান 3-5-2 এরকম ফরমেশনে শুরু করে। গোলে ভিশাল ক্যাত, তিনজন ডিফেন্ডার প্রীতম কোটাল, ব্রেন্ডন হ্যামিল এবং সুভাশিস বোস, অর্থাৎ ফ্লোরেন্টিন পোগবা কিন্তু আজকে স্টার্টিং লাইন আপে ছিলেন না। পাঁচজন মিডফিল্ডারের মধ্যে ডান দিকের উইং থেকে আশিস রাই, বাঁ দিক থেকে আশিক কুরুনিয়ান, সেন্ট্রাল মিডফিল্ডে হুগো বুমস, জনি কাউকো এবং দীপক টাংরি। অন্যদিকে দুজন স্ট্রাইকার শুরু করেছিলেন মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতস, অর্থাৎ পেত্রাতস, হুগো বুমস এবং জনি কাউকো স্টার্টিং লাইন আপে ছিলেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, লিস্টন কোলাসো কিন্তু আজকে বেঞ্চে শুরু করেছিলেন। অন্যদিকে যদি চেন্নাইয়ের এফসির কথায় আসি, চেন্নাইয়ের এফসি 4-2-3-1 এরকম ফরমেশনে শুরু করে। গোলে দেবজিৎ মজুমদার, চারজন ডিফেন্ডারের মধ্যে সেন্টার ব্যাকে ভাপা হাকামানেসি এবং ফেলাও ডিয়াগনে, লেফট ব্যাকে নারায়ণ দাস এবং রাইট ব্যাকে অজিত কুমার, ডিফেন্সিভ মিডফিল্ডে জুলিয়াস ডিউকার এবং অনিরুদ্ধ থাপা, আর তিনজন মিডফিল্ডার ছিলেন প্রশান্ত কে, জিতেশ্বর সিং এবং রহিম আলী, আর সেন্টার ফরওয়ার্ডে ছিলেন পিটার স্লিসকোভিক। ম্যাচের শুরু থেকেই কিন্তু একটা টিমেরই ডমিনেন্স ছিল, বিশেষত প্রথম আপের কথা যদি প্রথমে বলি। এটিকে মোহনবাগান পুরোপুরি কিন্তু কন্ট্রোলে ছিল আজকের ম্যাচে, দারুণ পারফরমেন্স দিয়েছে এটিকে মোহনবাগানের প্রতিটা ফুটবলার। প্রথমে যদি ডিফেন্সের কথায় আসি, ডিফেন্সকে কিন্তু সেভাবে চেন্নাইয়ের এফসির অ্যাটাক সহ্য করতে হয়নি প্রথম হাফে। প্রীতম গোটাল ব্রিলিয়েন্ট খেলেছেন আজকের ম্যাচে, যেভাবে ডিফেন্স করেছেন বা বল ডিস্ট্রিবিউশনের কথা যদি আসি, প্রীতম গোটাল আজকে কিন্তু দারুণ খেলেছেন। অন্যদিকে হ্যামিলকেও কিন্তু বেশ ভালো শেপে লেগেছে। সুভাশিস বোস, যিনি ডিফেন্সও দারুণ করছিলেন, অন্যদিকে অ্যাটাকেও বারবার যোগদান করছিলেন। এটিকে মোহনবাগানের বেশিরভাগ অ্যাটাক কিন্তু হচ্ছিল বাঁ দিক থেকে, সুভাশিস বোস এবং আশিক কুরুনিয়ান। আশিক কুরুনিয়ান খুবই ভালো রান করছিলেন, তবে ক্রসিংগুলো খুব একটা ভালো হচ্ছিল না আশিকের। তবে যেটা সমস্যা হচ্ছিল, ডান দিক থেকে প্রথম দিকে কিন্তু একদমই অ্যাটাক হচ্ছিল না আশিস রাইয়ের তরফ থেকে। আশিস রাই ডিফেন্সটা ভালো করছিলেন, তবে অ্যাটাকে যে ক্রসগুলো বাড়ানো সেগুলো কিন্তু হচ্ছিল না ডান দিক থেকে। অর্থাৎ এটিকে মোহনবাগানের বেশিরভাগ অ্যাটাকই কিন্তু প্রথম আপে হয়েছে বাঁ দিক থেকে। অন্যদিকে মাঝ মাঠে জনি কাউকো, দীপক টাংরি দুজনকেই বেশ ভালো লেগেছে। দীপক টাংরি বল স্ন্যাচ করে নিচ্ছিলেন চেন্নাইয়ের এফসির ফুটবলারদের কাছ থেকে। চেন্নাইয়ের এফসির মাঝ মাঠ কিন্তু একদমই ভালো লাগেনি, তবে ডিফেন্সিভলি অর্গানাইজড থাকার চেষ্টা করেছিল চেন্নাইয়ের এফসি। দুজন হাইটপূর্ণ ডিফেন্ডার ভাপা হাকামানেসি এবং ফেলাও ডিয়াগনে খুব ভালো খেলার চেষ্টা করছিলেন, এবং তাদের সামনে ছিলেন জুলিয়াস ডিউকার ডিফেন্সিভ মিডফিল্ডে। সেই কারণে এটিকে মোহনবাগান সেন্টার চ্যানেল দিয়ে কিন্তু অ্যাটাক তৈরি করতে পারছিল না। তবে রাইট ব্যাকে অজিত কুমারকে কিন্তু বারবার চাপে ফেলে দিচ্ছিল এটিকে মোহনবাগানের বাঁ দিকের অ্যাটাক, অর্থাৎ সুভাশিস বোস এবং আশিক কুরুনিয়ান। ম্যাচের কন্ট্রোল পুরোপুরি মোহনবাগানের কাছে ছিল, এবং ম্যাচের 27 মিনিটে একটা কাউন্টার অ্যাটাক, যেটা হুগো বুমস শুরু করেছিলেন, সেখান থেকে দিমিত্রি পেত্রাতসের কাছে বল যায় এবং পেত্রাতসের দারুণ একটা অ্যাসিস্ট এবং কাম কুল এবং খুব ভালো একটা ফিনিশ করেন মনবীর সিং। মনবীর সিংয়ের ফিনিশিং নিয়ে অনেক প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত কিন্তু আজকের ম্যাচে প্রথম গোলটা স্কোর করেন মনবীর সিং, অর্থাৎ আইএসএলের এই সিজনের এটিকে মোহনবাগানের প্রথম গোল স্কোরার মনবীর সিং। তিনি তার উইক ফুট দিয়ে কিন্তু একটা দারুণ কার্লিং ফিনিশ করেন, দেবজিতের এখানে কিছুই করার ছিল না। তবে গোলটা করে দেওয়ার পর এটিকে মোহনবাগান একটু রিল্যাক্স হয়ে যায় এবং ম্যাচের গতি একটু হলেও কমে। তবে তারিফ অবশ্যই করতে হবে হুগো বুমসের, মাঝ মাঠে কিন্তু দারুণ ফুটবল খেলছিলেন, স্কিল দেখাচ্ছিলেন, অর্থাৎ একটা ম্যাজিক ক্রিয়েট করার কিন্তু চেষ্টা করছিলেন হুগো বুমস। তবে সেট পিসগুলো কিন্তু আরও অনেক বেটার হতেই পারত। প্রথম হাফে এটিকে মোহনবাগান এক গোলের বেশি গোল স্কোর করতেই পারত, তবে শেষ পর্যন্ত গোল স্কোর হয় না এবং এক গোলের লিড নিয়েই কিন্তু এটিকে মোহনবাগান প্রথম হাফ শেষ করে। এরপর দ্বিতীয় হাফে কিন্তু আমরা পুরোপুরি একটা অন্য এটিকে মোহনবাগানকে দেখতে পাই। চেন্নাইয়ের এফসি এবার অ্যাটাক করতে শুরু করে, চেন্নাইয়ের এফসি নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। অন্যদিকে এটিকে মোহনবাগানের খেলা দেখে মনে হয় তারা কিন্তু ম্যাচটা ছেড়ে দিয়েছে এক গোলের লিড পেয়েই। এক গোলের লিড পাওয়ার পর এটিকে মোহনবাগান ফুটবলাররা অনেকটাই রিল্যাক্সড হয়ে যান, নিজেদের মধ্যে সেরকম কম্বিনেশান দেখা যাচ্ছিল না। অন্যদিকে চেন্নাইয়ের এফসি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাবস্টিটিউশন করে, ডবল স্ট্রাইকারে চলে যায় কামি কারিকারিকে মাঠে নামায়,
মাঝমাঠের শিল্ডিং অনেকক্ষণ আগেই দরকার ছিল মোহনবাগানের, অর্থাৎ কার্ল ম্যাকিউকে মাঝমাঠে নামানো দরকার ছিল, কিন্তু সেটা করতে দেরি করেন কোচ জুয়ান ফেরান্ডো এবং কামে কারিকারি এসেই কিন্তু একটা পেনাল্টি জয়লাভ করেন। ভিশাল ক্যাথের এখানে ভুল ছিল এবং পেনাল্টিটাকে খুব সুন্দরভাবে কনভার্ট করেন 63 মিনিটে কামে কারিকারি। এরপরে লিস্টান কার্ল ম্যাকিউ এদেরকে নামানো হয় ম্যাচের সমতা ফিরে আসার পর। গোলটা করার পর কিন্তু চেন্নাই এফসি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং নিজেদের গোল আরও একটা বাড়াতে চায়। এরপর এটিকে মোহনবাগান 80 মিনিট নাগাদ একটা পেনাল্টি অলমোস্ট পেয়ে গিয়েছিল, তবে রেফারি ক্রিস্টাল জন এটাকে পেনাল্টি দেন না, ফ্রিকিক দেন একদম বক্সের বাইরে, মানে হ্যান্ডবল হয়েছিল চেন্নাই এফসির ফুটবলারদের। তবে ফ্রিকিক থেকে খুব একটা বেশি কিছু না করতে পারলেও কাউন্টার এটাকে গিয়ে চেন্নাই এফসি কিন্তু গোল স্কোর করে দেয়। আবারও সেই কামি কারিকারির অ্যাসিস্ট থেকে এবার কিন্তু রহিম আলী গোল স্কোর করেন এবং চেন্নাই এফসি 2 গোল করে ফেলে। 82 মিনিটেই কিন্তু লিড পেয়ে যায় চেন্নাই এফসি এবং এই লিডটা পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। যে কোনো মুহূর্তে মনে হচ্ছিল আরও একটা দুটো গোল খেয়ে যেতেই পারে এটিকে মোহনবাগান। এরপর ফার্ডিন আলী মোল্লা শেষ মুহূর্তে এসে ম্যাচ জেতানোর চেষ্টা করেন, কয়েকটা সুযোগও ক্রিয়েট করেন, তবে শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান ম্যাচটা পরাজিত হয়। কামে কারিকারি আজকের ম্যাচের হিরো অব দ্য ম্যাচ, নেবেই গোল করেন, অ্যাসিস্ট করেন, তবে দোষ অবশ্যই দিতে হবে এটিকে মোহনবাগান ফুটবলারদের এবং কোচ জুয়ান ফেরান্ডোর ট্যাকটিক্সকে। প্রথম হাফে এত ভালো ফুটবল খেলেও দ্বিতীয় হাফে পুরোপুরি ম্যাচ ছেড়ে দেয় এটিকে মোহনবাগান এবং শেষ পর্যন্ত একটা জয়সূচক ম্যাচকে কিন্তু পরাজয়ের মুখে ঠেলে নিয়ে যায় এটিকে মোহনবাগান। 2-1 ম্যাচটা পরাজিত হয়েছে মোহনবাগান নিজেদের ঘরের মাঠে। তো বন্ধুরা, এই ম্যাচ সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।